আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আমি আজকে আবার এসে গেছি আপনাদের জন্য আরেকটি রেসিপি নিয়ে চকলেট কেক কিভাবে আপনারা বাসায় ওভেন ছাড়া প্যানেই চুলায় এই চকলেট কেকটা তৈরি করবেন আমি আজকে আপনাদেরকে সেটাই দেখিয়ে দিব। তো চলুন কিভাবে এই কেকটা আমি তৈরি করে দেখি প্রথমেই আমি একটা মিক্সিং বোলে তিনটি ডিম কুসুম ছাড়া নিয়ে নিলাম দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনি তো এগুলোকে আমি এখন বিটার দিয়ে এক মিনিট ধরে একটু বিট করে ফোম তৈরি করে নিব হয়ে গেছে এখন দিয়ে দিব এক কাপ পরিমাণ সয়াবিন তেল আর দিয়ে দিব একটা চামচ চকলেট এসেন্স তো আবার আমি তিরিশ সেকেন্ডের মতো একটু বিট করে নিব আপনারা এটা সময় নিয়ে হাতেও বিট করে নিতে পারেন এখন আমি দিয়ে দিব এক কাপ পরিমাণ তরল দুধ দুধটা দেওয়ার পরে আমি আর একটু মিশিয়ে নেওয়ার জন্য বিট করে নিব তো এখন একটা স্টেনারে আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ ময়দা হাফ কাপ পরিমাণ কোকো পাউডার যেহেতু এটা চকলেট কেক আমি কোকো পাউডারটা ইউজ করব এক চা চামচ বেকিং সোডা এক চা চামচ বেকিং পাউডার এখন এই শুকনো উপকরণগুলোকে আমি স্টেনার দিয়ে আস্তে আস্তে চেলে নেব তো চালা হয়ে গেছে আমি এগুলোকে আস্তে আস্তে আলতোভাবে নেড়ে চেড়ে একটা বেটার তৈরি করব তা আমার কেকের জন্য বেটারটা তৈরি হয়ে গেছে খুব সুন্দর একটা ভাঁজ পড়ছে তো এটাই পারফেক্ট মনে হচ্ছে এখন একটা আমি কেকের মল্ট নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা অয়েল পেপার বিছিয়ে এর মধ্যে বেটারগুলো আমি আস্তে আস্তে ঢেলে দিলাম তা আমি একটু ট্যাপ করে নেব যেন হাওয়াটা বের হয়ে যায় এখন চুলায় একটি প্যানে একটা স্টিন বসিয়ে আমি এটাকে দিয়ে দিলাম ঢেকে রাখবো এখন তো চলে এলাম তিরিশ মিনিট পরে আমার কেকটা দেখি কি হয়েছে একটা কাঠি দিয়ে চেক করে নেব কাঠিটা ক্লিয়ার আসলে বোঝা যাবে যে কেকটা সম্পূর্ণ হয়ে গেছে তো হয়ে গেছে আমার কেকটা একটু অসমান আমি একটু কেটে সমান করে নিব ডেকোরেশন করার জন্য এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম চকলেট সিরাপ এই চকলেট সিরাপটা আমি ঘরেই তৈরি করেছি এর রেসিপিটাও আপনারা পেয়ে যাবেন তো আস্তে আস্তে আমি চকলেট সিরাপটাকে মাখিয়ে নেব সমানভাবে মাখানো হয়ে গেছে আমি একটা চকলেট বার গ্রেটার দিয়ে গ্রেট করে এভাবে গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে ডেকোরেশন করে নিলাম তো কেমন হয়েছে কেকটা আমার কাছে খুব ভালো লাগছে আমার কাছে মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে দেখতে কেকটা আর ভেতর থেকেও খুব স্পঞ্জ সফট হয়েছে তো হয়ে গেল ঘরে তৈরি এই চকলেট কেক ভালো থাকবেন সবাই আমি আবার আসবো আপনাদের জন্য সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম